নবীনগরে দুইশো শত বছরের প্রাচীন কবরস্থান রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বরিকান্দি খানে পাড়া ভুইয়াবাড়ি জামে মসজিদের পাশের ওয়াকফকৃত দুইশ শত বছরের প্রাচীন কবরস্থান রক্ষায় গ্রামবাসী সংবাদ সম্মেলন মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ঘটনাকে কেন্দ্র করে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে আজ শনিবার নবীনগর উপজেলার গ্রামের অসংখ্য লোকের উপস্থিতিতে মানববন্ধন শেষে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাকসুদুল হক খান মানববন্ধনে উপস্থিত থাকা বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান কান্না জড়িত কণ্ঠে জানান মসজিদের উত্তর এবং পশ্চিম পাশে থাকা কবরগুলো অক্ষত রেখে বাহাউদ্দিন উদ্দেশ্য দিতভাবে বিগত বিশ দিনে পূর্বে তার পিতা হাবিবুর রহমানের কবরটি ভেঙে ফেলে এবং পাশাপাশি থাকা আরও ছয় থেকে সাতটি কবর ভেঙে ঢালাই দিয়ে দেয় গ্রামবাসী শত মিনতি করেও শেষ রক্ষা করতে পারেনি এছাড়া মানববন্ধনে উপস্থিত থাকা মুক্তিযোদ্ধা কমান্ডার রইস মিয়া মাকসুদুল হক খান মোহাম্মদ আবেদ আলী মোহাম্মদ তুফাজ্জল হোসেন চার নং ওয়ার্ডের মেম্বার নুরুল ইসলাম ছয় নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ গোলাপ মিয়া মশিউর রহমান ফয়েজ মহম্মদ শিশু মিয়া মসজিদের দক্ষিণ পাশের সকল কবরগুলো রক্ষার দাবি জানায় বাহাউদ্দিন কবরগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে ভাঙাই ক্ষোভ প্রকাশ করে স্লোগানে মুখরিত করে বিচার দাবি করে এই সকল অভিযোগের বিষয়ে বাহাউদ্দিন ব্রাহ্মণ বাড়িয়া টিভিকে জানান এটার আমার যে মূল গার্জিয়ান আছেন ইন মতিউল আলম উনি এমরিকা আছেন এবং সাদের জয়েন্ট সেক্রেটারি ছিলেন শফিউল আলম উনি কিছুদিন আগে মারা গেছেন তো উনি মসজিদের সংস্কারের জন্য এখানে ব্যবস্থা নিয়েছেন মুসলিদের নামাজ পড়তে খুব কষ্ট হয় তা আমাকে বলছেন আমি লোক দিয়ে কাজটা করাচ্ছি তোর দায়িত্বটা তুই দেখবি কাজটা হয় কি না আজকে দুই মাস ধরে কাজটা করতেছি প্রায় সবাই দেখছে কেউ কোনো দিন বলে নাই যে বা কোনো বাধাও দেয় নাই যে তুমি কাজটা করো না কাজটা শেষ পর্যায়ে নিয়ে আসছি এখন কিছু ব্যক্তি মানে আমাকে জামালাত ফেলানোর জন্য আমাকে জামালা জড়ানোর জন্য পরিকল্পিতভাবে মানে আমাকে মিন করে এরা একটা চক্রান্ত সাজাইছে যারা আজকে দাবি করতেছে যে এখানে তাদের লোক মাটি দিছে তারা আমাদের বাড়ি থেকে কোনো পারমিশন নেয় নাই যদি তারা দেখাতে পারে যে আমাদের বাড়ির কারো পারমিশন নিয়ে এখানে কবর দিছে এটা যেটা আমরা মেনে নেব এরা আমাদেরকে না বললে গোপনে যে যেভাবে পারছে এখানে মানুষ মাটি দিচ্ছে আপনার মসজিদের নামে এখন আমার আমার কাছে ডকুমেন্টস আছে টোটাল জায়গাটা মসজিদের নামে মসজিদের নামে মসজিদের জায়গাটা যিনি দিয়ে গেছেন ওনাদের কবর তো এই জায়গা আছে মসজিদের পাশে আছে এই পাশে আছে তাহলে এইটা কেন ভাঙা হলো না এই পাশে কবরগুলো এটা এটা আমি ভাঙি নাই

কে কে বাং আমি আমি ঢাকাতে বসবাস করি এখন আমি গত কিছুদিন আগে আমি আসছি আইসের দেখলাম যে দহ মাটিটা দিয়ে যা হোকলা এখানে কিন্তু পাতা গাছ ছিল ফুলের বিভিন্ন প্রকারের ফুলের গাছ ছিল এখানে

দুলাল সাহেব আমেরিকা থেকে উনি কি করে বলে যে এখানে কবর পাই তুমি ইয়া করতা এইখানে তো নিষ্প্রয়োজন এইখানে আমরা একসময় ঈদের নামাজ পড়ছি ঈদিয়া কিন্তু কিন্তু পরে এই ঈদিয়াটা পরে হয়েছে এইখানে আমরা পুরো পাড়ার লোকজন দুই পাড়ার লোকজন আমরা এখানে ঈদের নামাজ পড়ছি নামাজ অসুবিধা হয় না নামাজ পড়তে তুমি কবর পামবা কেন যেহেতু ইমাম সাহেব ঢাকায় না দিলাম ইমাম সাহেব এমন কি নামাজ শুক্রবারে শুক্রবার বারিন্দা ইয়ে হয় না ঠিকমতো আর ফ্যাসিনটা তো অনেক জায়গা আসুই দুই তিনশো মানুষ নামাজ পড়তে পারে কিন্তু এটা অপ্রয়োজনীয় কি জন্য যেটা আহ্লাহ পাবনা যেন এই কবর ভাঙ্গাকে কেন্দ্র করে এই বরিকান্তিতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এটার প্রতি আমি সচেষ্ট ছিলাম তারপরে এ বিষয়ে আমরা একটা মিটিং করি যে মিটিং আমি উপস্থিত ছিলাম উপস্থিত থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে যতটুকু করা হয়েছে এতটুকু পর্যন্ত থাকো বাকিটুকু যিনি নির্দেশ দিচ্ছেন উনি আসলে বাকিটা কমপ্লিট করা হবে যদি ওনার কাছে আমরা পায়ে হাতে ধরবো পায়ে ধরব হাতে ধরবো যে আমরা বাপ দাদার কবরগুলি নষ্ট করেন না আপনি স্মৃতিটা আপনি নষ্ট করেন না স্মৃতিটা থাক আমরা পায়ে হাতে ধরব এরপরও বাহাদুরের জুড়ে বাহাউদ্দিন ক্ষমতা তার কত কাছে না সে কাজটা পুনরায় করে যেটা শেষ পর্যন্ত অমিজান মাস্টার সাহেব বললেন যে খিচুড়ি বিতরণ করেছে মসজিদে কত বড় অস্পর্ধা থাকতে পারে যেখানে পুরো গ্রামবাসী এটা নিয়ে কান খাড়া করে রাখছে আজকে আমি যারা গ্রামবাসী আসছেন সবাইকে আমি ধন্যবাদ দিব না আপনারা আপনাদের ইমানই দায়িত্ব পালন করেছেন আমি আশা করি এই রক্ষার জন্য আপনারা থাকবেন আপনার যখন ডাক দিয়ে আপনার আমি আমার নাম রোহিস মিয়া আমি ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার এই মাঠে আমরা অনেকবার এই যেখানে দাফন করা হয়েছে ওনাদেরকে জানা যায় আসছি আমরা ওনাদের মাঝে মাঝে জিয়ারত করতে আসি এটা যখন শুনলাম যে এই কবরস্থানে এখানে অনেক কবর ছিল এটা ভাইঙ্গিয়া যে আপনার হার পাওয়া গেছে মাথা পাওয়া গেছে পাও পাওয়া গেছে এগুলান তারা সরাইয়া এখানে মসজিদ যদি বাড়াইতে হয় এই সমাজের লোক নিয়ে আলোচনা করে করলে পারত এখানে শুক্রবারে এত লোক হয় না শুক্রবারে এত লোক হয় না যে লোক হয় যথেষ্ট জায়গা আছে তার পরিপ্রেক্ষিত সে এই কর্মগুলান করাটা ঠিক হয় নাই আজকে আমরা জোর দাবি রাখাব প্রশাসনের কাছে সুষ্ঠ বিচারের জন্য আমি একজন দেশপ্রেমিক জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান হিসাবে আমি তার সুক্ষ্ম বিচার দাবি করছি মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা এই দেশকে ভালোবাসি

আবার এখানে বসে মার কবরে এখানে যারা বংশের লোক আলো শত শত লোক আমার চাচা এখানে আমার দাদা এখানে দুই ইমাম সাহেব সাহেব দুই ইমাম সাহেব তাদেরকে আমরা বলতে পারি না যারা দোয়া করলে যে কাবীর গো বাচ্চা হইতো না যে গরুর বাচ্চা হই যাইতো আর রোগ হইতো যে লোকের গরুর তো জোানে পানি দিলে বা ফু দিলে ভালো হইতো ইমাম তেমন ইবান ইবান ছিল না

ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া